সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হোম পিক সার্ভেন বিডি ইউটিউব চ্যানেলটি। আমি এই চ্যানেলে অ্যাডমিন মোহাম্মদ জামান। আমি চ্যানেলে পরিষেবা করি, আমার এই রঙের কাজগুলো আমি আমার নিজের হাতে করে থাকি। আজকের বিষয় হলো এফএক্স ওয়েদার প্রুফ পেন্ট নিয়ে। এফএক্স ওয়েদার প্রুফ পেন্টটি হলো একটি এক্সটেরিয়ার পেন্ট, যেটাকে আপনি ওয়েদার কোট বলতে পারেন। ওয়েদার কোটের ক্যাটাগরি আছে অনেকগুলো, এক এক কোম্পানি দিয়ে আছে, চারটা পাঁচটা কোম্পানি। আমরা যেহেতু দুইটা কি তিনটা কোম্পানির মাল নিয়ে কথাবার্তা বলি, 1, 2, 3 নম্বরে ফার্দার এশিয়া নিপ্পন, এই তিনটি ব্যাপারেই আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি। তো এটা হলো এফএক্স ওয়েদার কোট, এটা হলো ওয়েদার প্রুফ রং, এটা হলো এশিয়ান পেন্টের। এশিয়ান পেন্টের এই ওয়েদার প্রুফ এফএক্স রংটা হইলো একদম স্বল্প মূল্যের ভিতরে যেটা, এটা তাগো এটার উপরও আরও তিনটি ক্যাটাগরি রং আছে, দামি বেশি দামি, আর বাজারেরও বেশি দামি কম দামি আছে। আজকে যেহেতু এফএক্স পেন্ট নিয়ে কথা বলবো, এশিয়ান পেন্টের ওয়েদার কোট ধরতে পারেন এটাই। তো এটা অনেকগুলো কালার আছে, এটা যেই কালারই কিনে না কেন, যদি কালার ব্যাংকের না হয় রেগুলার মূল্য নিব 7,000 টাকা। আর এটা হইলো আমরা কালার ব্যাংকের বানানো কালার, অ্যাপেল গ্রিনের মতো একটি কালার। আমাদের এটা হইলো মেইন কালার, জমিনের কালার, আর বর্ডারের জন্য আমরা আনছি গ্রে কালার। গ্রে কালারের একটি কন্টেন্ট আপনারা দেখছেন এই চ্যানেলে আগেই। তো এটা বানানোর যে নিয়মটা সেটা আপনাদেরকে বলি, মালগুলো অনেকদিন দোকানে থাকলে সেক্ষেত্রে আপনার একটু মালগুলো কিন্তু জমাট হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, যেহেতু আগলা পানি যে জাতীয় যে জিনিসটা আছে সেটা বাতাসে কমে যাওয়ার কারণে রংটা কিন্তু মোটা হয়ে যায়, পানি জাতীয় জিনিসটা কমে যায়। তো সেই জন্য কিন্তু সেই ক্ষেত্রে আপনার পানি একটু বেশি লাগবে, আর নতুন রঙগুলো নিয়ে পানি একটু কম লাগবে। কিন্তু রং সবগুলোই একই সাইজ আর একই ওজনেরই হয়, রেগুলার ভিতরে বেশি কম হয় না তেমন একটা। তো এই এফএক্স পেন্টটা আমরা যেভাবে মিক্স করবো, এফএক্স পেন্টটা মিক্স করার জন্য আমরা সর্বপ্রথম মাল আগে গুটিয়ে নিব। গুটিয়ে নেওয়ার পরে আমরা 1 গ্যালন পানি দিচ্ছি এটার ভিতরে। 1 গ্যালন পানি দিয়ে আমরা যতটুকু ফেটার দরকার ফেটে নিব। তো আমাদের এখানে আমরা 1 গ্যালন পানি দিয়ে বানাইছি, আপনি চাইলে 1 গ্যালন থেকে 100 গ্যালন পরিমাণ, 4 লিটার অথবা 5 লিটার পানি দিতে পারেন যদি দ্বিতীয় ফুট হয়। তো মোটা হোক আর চিকন হোক একভাবেই মারতে পারেন এগুলো। আশা করি ভিডিওটি ভালো লাগছে, একটি লাইক দিবেন ভালো লাগলে।